বন্ধুরে আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত জন এক ব্যক্তি এসে নবীকে ডেকে ডেকে বলল নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী জানতে বড় মনে চায় কিয়ামত কখন হবে গো নবী এবার আমার নবী বলেছেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি বন্ধু চাঁদের আবিষ্কার গ্রামের মানুষ আমার ভাই আমার বাবারা আমার বন্ধুদেরকে ডেকে ডেকে বলছিল কি প্রেমময় খবর শোনো তিনি উত্তর দিয়েছেন নবী গো আমি আল্লাহ ও আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর প্রেম বড় মধুমাখ বন্ধু বড় মধুময় আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মেসাল এক্সাম্পল দিই আমি আবার আমার পুনরায় আলোচনায় যাব বন্ধু আপনারা একটু নজর দিয়ে শুনেন হৃদয় দিয়ে শুনেন আমার নবী মদিনায় থাকা অবস্থায় ২৭টা যুদ্ধ করেছে কয়টা ২৭টি যুদ্ধ করেছে এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল আপনারা সবাই জানেন জানেন কিনা নবীজির দান্ত মোবারক শহীদ হয়ে গেল রে নবীজির দন্ত মোবারক যখন শহীদ হয়ে গেল নবীজির মুখ মোবারক থেকে রক্ত মোবারক বের হতে থাকলো মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল তাদের নবীজির কাছে যাইয়া নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো আমার নবী একটা ডাক দিয়ে বলল রে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না রক্ত বক্ষণ করো না রক্তগুলো জমিনে ফেলে দাও এই কথা বলতে দেরি মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল আমি আমার আল্লাহর ইচ্ছাকে কসম করে বলছি গো নবী আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না এই কথা বলে বন্ধ যখন তিনি রক্ত মোবারক চষতে শুরু করলো এবার তিনি পুরো রক্ত মোবারক চষে ফেললো পুরো রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল এবার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলে দিল পৃথিবীর আমার উম্মত দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে তাহলে মালিক বিন সিনানকে দেখে না সে প্রেম করে কোরআন হাদিসের কথা লেখা আছে যে নতুন নবীজির রক্ত মোবারক খেতে হবে কোনদিন কেউ ওয়াজ করছে কিন্তু সে প্রেমের ডুরি লাগাইয়া জান্নাতিদের মধ্যে এক্সাম্পল হয়ে গেলেন বন্ধু হযরত মালিক বিন সিনান আমি যদি আপনাদেরকে ছোট্ট আর একটা ব্যতিক্রমী প্রেমের খবর দিয়ে নেবেন ছোট্ট একটা প্রেমের খবর বন্ধু সেই প্রেমটা বড় মধুময় আপনারা সবাই জানেন ইসলামের প্রথম খলিফাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে জীবনে কোনদিন আবু বকরকে হারাতে পারিনি সুযোগ পেলে হযরত ওমরকে আমি হারাব হযরত আবু বকরকে হারাব আমার নবী তাবুক যুদ্ধের পূর্বক্ষণে আমার নবী দান করার জন্য বললেন নবীর সাথে প্রেম যদি করতে হয় এমন প্রেম করতে পারলে বন্য জীবন ধন্য হবে অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে আমার দিকে নজর দিয়ে বন্য কথাটা শোনেন হাদিস শরীফের মধ্যে এসেছে আবু বকর প্রেমের দিক দিয়ে সব দিক দিয়ে নবীর কাছে সবচেয়ে প্রিয় ঠিক কেনা বলেন আল্লাহর কাছে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ঠিক কেনা বন্ধুরে আমার এবার কি করলেন অ বন্ধু দান করার কথা যখন বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদ নিয়ে বন্ধু নবীজির কাছে চলে আসলেন নবীজির কাছে যখন চলে আসলো নবীজির কাছে আসার পরে আবার আমার নবী হযরত ওমরকে প্রশ্ন করলো ওমর
তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো এবার ওমর ডাক দিয়ে বলল নবী গো আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার সমপরিমাণ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এই কথা বলার পরে আমার নবী হযরত আবু বকরকে প্রশ্ন করল হে আবু বকর বলো না তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার ফ্যামিলি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিছুই রাখিনি আমার যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি ফ্যামিলির জন্য কি রেখে এসেছো এবার আবু বকর উত্তর দিল নবী গো আমি আমার পরিবারের জন্য আল্লাহ গো আল্লাহর হাবিব কে রেখে এসেছি কি বুঝতে পারলে ওমরের চিন্তা হলো কেন আজকে সুযোগ পাইছি ওমর নিয়ে গেলেন অর্ধেক কি যা আছে তার থেকে অর্ধেক আর আবু বকর পুরোটাই নিয়ে গেলেন বাড়ির জন্য রেখে এসেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে এই রকম প্রেম যদি করতে পারে তাহলেই সফলতা সম্ভব অন্যথায় জীবনকে সফল করা কোনোভাবেই সম্ভব না